আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পানির মধ্যে ন্যাপথলিন দিলে কি হয়, এটা হয়তো অনেকেই জানেন না। পানির মধ্যে ন্যাপথলিন দিলে এত দামি একটি কাজ হয়, এত দামি একটি জিনিস তৈরি করা যায়, আপনি জানলে অবাক হয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি ন্যাপথলিন নিয়ে নিয়েছি। এখানে আমার দুইটি ন্যাপথলিন প্রয়োজন হবে। আর আমি একটি মগে কিছু নর্মাল গরম পানি নিয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি প্রয়োজন হবে। আমি ন্যাপথলিনগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর পানিতে আমি দিয়ে দিচ্ছি। এরপর ন্যাপথলিনগুলো পানির সাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমার প্রয়োজন হবে ছোট একটি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ছিলে নিয়েছি। তারপর আমি একটি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। এ ধরনের গ্রেটার সবার বাসায় থাকে। আপনি চাইলে পাটায় বেটেও বা ব্লেন্ডার করেও পেঁয়াজের রসটা এখানে দিতে পারেন। এখানে শুধুমাত্র পেঁয়াজের রসটাই প্রয়োজন হবে। এরপর দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে পেঁয়াজটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পুরো পেঁয়াজটার প্রয়োজন নেই, আপনি চাইলে এখানে অর্ধেক পেঁয়াজও এখানে দিতে পারেন। তো আমি অর্ধেক পেঁয়াজ গ্রেট করে পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে আবারও আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আরেকটি উপকরণ মিশাবো, তা হচ্ছে হোয়াইট ভিনেগার, যাকে আমরা বাংলাতে সিরকা বলে থাকি। বিভিন্ন খাবারে এটি ব্যবহার করা হয়। তো আমি এখানে 2 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার মিশিয়ে দিয়েছি। এখন আবারও 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অবশ্যই এটাকে ফিল্টার করে নিতে হবে। এই তো আমি ফিল্টার করে নিয়েছি। এখন আমি ছাঁকনিটা সরিয়ে রাখছি। এখন আবারও একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমার প্রয়োজন হবে একটি স্প্রের খালি বোতল। আমি এই খালি বোতলে এই পানীয়টা ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি বলে দিব এটি আমি কি তৈরি করেছি, কি কি কাজে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোনো বাসায় পোকামাকড় কিন্তু থাকে। পোকামাকড়, তেলা পোকা, টিকটিকি, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। আর এই পোকামাকড়ের উপদ্রব যাদের বাসায় পোকামাকড় অত্যন্ত বেশি আছে, শুধুমাত্র তারাই বলতে পারে এটা কতটা যন্ত্রণাদায়ক। আমরা বাইরে থেকে অনেক ধরনের নামি দামি ব্র্যান্ডের স্প্রে কিনে অনেক টাকা নষ্ট করি। সাময়িক পোকামাকড় গেলেও আবারও কিন্তু কোনো কারণে হয়ে যায়। কিন্তু এই স্প্রেটা যখন আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনার ঘরের থেকে চিরতরের জন্য পোকামাকড়, তেলা পোকা, টিকটিকি, যত ধরনের পোকামাকড় আছে সব কিন্তু 100% চলে যাবে। আর আপনাকে কষ্ট করে টাকাও খরচ করার প্রয়োজন হবে না। এই স্প্রেটা এতটাই কার্যকারী, রাতারাতি আপনার ঘর থেকে পোকামাকড় দূর হবে, যত ধরনের পোকামাকড় থাক না কেন। এই মেডিসিনটা বিশেষ করে আপনারা রাতে ব্যবহার করবেন, যেখানে তেলা পোকা বেশি, টিকটিকি বেশি, পোকামাকড় বেশি। অবশ্যই আপনি জানেন আপনার বাসায় কোথায় কোথায় পোকামাকড় আছে। রাতের বেলা আপনারা ওইখানে স্প্রে করবেন, সকালে দেখবেন সবে মরে গেছে এবং আপনার ঘর থেকে পালিয়ে গেছে। শুধু রাতের বেলা না, এটি আপনার যে কোনো সময়ে ব্যবহার করতে পারবেন, দিনের বেলাতেও ব্যবহার করতে পারবেন। তবে এটি 100% কার্যকরী, রাতারাতে আপনি খুব ভালো একটি ফল দেখতে পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।